তোমারে জাস্ট তোমার লগে জিনিস ঠিক ক্লিয়ার করার লাগা ফোন করছিলাম, কাজ জিজ্ঞেস করতাম ফোন করছিলাম, জাস্ট তোমার জিনিস ঠিক ক্লিয়ার করে দিবো। আদারওয়াইজ আমার কোনো এক্সট্রা प्यारे बच्चों जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। আরে নানা, আজকের এই ভিডিও দেখার পর তোর মুখ দিয়ে শুধু একটা গানই আইব যে জ্বালায়া গেলা মনের আগুন নিবায়া গেলা না। ও নানু কি গো, খোলা মালা থাক, ঘরের দরজা জ্বালানা খুললা দে, কারণ তোর শরীর থেকে কাজে গরম ফাপ বাড়িব, ওইগুলি যাওয়ার রাস্তা লাগবো তো। তো বন্ধুরা, যারা যারা এই ভিডিওটা দেখতেছো, তোমরা যদি এর আগের ভিডিওটা না দেখা থাও তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখতার পর নিচে ডিসক্রিপশনও আছে, দেখ কেন তারপরে এই ভিডিওটা দেখো। কিতা কইলি তুই যে আমি নিমন্ত্রণের লাইগাইতা করতাছি? আরে না, বুকের ভিতর আগুন জ্বলতাছে, আর আমার বুকের ভিতর আগুন মানে সারা ত্রিপুরাত আগুন জ্বলবো, কারণ ত্রিপুরাকে আমি আমার বুকে নিয়ে চলি। বাজাও তালে। বাংলাতে বুঝাই, তুই হয়তো জানোস না যে আমারে মুচ্ছালাওনের চেষ্টা করতেছে, কিন্তু তারা এটা জানে না যে আমারে মুচ্ছালাইব এমন কোন মুসুনি এই দুনিয়া কোস, এই পৃথিবী কোস, এই ওয়ার্ল্ড কোস কোথাও সৃষ্টি হয়েছে না। আমারে মুছতে পারবো একজনই আছে, এটা হয়েছে খুদ আমার আল্লাহ। তুই কিতা পোস্ট করো যে হুনচরে হুনানের সময় আয় পড়ছে, তুই কিতা হুনাই বিড়া আমার ভালো কইরা জানা আছে, তাই আমি আগে হুনাই দেই এও তোর মুহে। তোমারে দাস তোমার লগে জিনিস ঠিক ক্লিয়ার করার লাগে ফোন করছিলাম, কাজ জিজ্ঞেস করতাম ফোন করছিলাম, জাস্ট তোমার জিনিস ঠিক ক্লিয়ার করে দিবো। আদারওয়াইজ আমার কোনো এক্সট্রা কোনো জিনিস নাই, আমি কইতাম না তোমার ভিডিও থেকে আমার জিনিস স্ট্রিম করে অসুবিধা নাই। আচ্ছা হামকো সিখা রিয়া হ্যায়, ঠিক আছে আমি আমার কথা রাখুম, যেহেতু তুমি কথা রাখছো সোশ্যাল মিডিয়ার প্রতি তুলছো, সেহেতু আমি আমার কথা রাখুম, ঠিক আছে। আর দ্বিতীয় কথা যে সেটা তুমি কেমনে ভাবছো জিনিসটা, যেন আমি হেরা টিমু গেছি গা, কেমনে ভাবছো? আর টিম রাউন্ড কিতা আমার লগে মানুষটা উদ্যোগ কথা কইতে সম্পর্ক রাখতেছে, আমি জাস্ট কথা কইতেছি, জাস্ট ফর্মালিটি আছে, লাইক আদারওয়াইজ নাথিং এলস ব্রো। ফটোর মধ্যে সোশ্যাল মিডিয়ার ভিতরে সবাই শো অফ করে, আমি সারা, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি সেরা সোশ্যাল মিডিয়ার ভিডিও তো আর এর আগের বছর হয়েছে না, সোশ্যাল মিডিয়ার ভিডিও যে আমার যে করছি তো হারে দিন দিনে ভিডিওটা যাইছে, গিয়ে দেখ করছে আমি তোমার কথা কইছি না রাহুলের কথা কইছি না ফলের কথা কইছি, আমি জিরির কথা কইছি তোমার কথা কইছি। তোমাদের ভালোবাসার কারণে আমাদের ত্রিপুরার বড় ক্রিয়েটরদের সাথে এক স্ক্রিনে আসতে পারলাম, থ্যাংক ইউ সো মাচ গাইস, লাভ ইউ। এ গাইস ডা কেডা আবি মজা আয়েগা না ভিড়ো। আর কেউ কথা কইছি না, আমি ভাই বিমান না, আমি বিমানে শিখছি না কোনোদিন, ঠিক আছে। তো অন্তত পক্ষে আমার নিয়ে এসে এইসব জিনিস তুমি ভাববো না যে আমি গেছি, হে আমার ইনভিটেশন দিছে আমি গেছি, আর হে কারা নিমন্ত্রণ করেন না, যারা প্রোগ্রামার যারা অর্গানাইজার আছে তারা নিমন্ত্রণ করা, হে কারা নিমন্ত্রণ করেন না। আমার জিনিসটা এটু খারাপ লাগছে যে তুমি এই জিনিসটা ভাবছো যে আমি তোমার লগে আসছিলাম, রাহুল চক্রবর্তীর লগে পপুলার হইতাম, আমি আইছি রাহুল চক্রবর্তীর লগে, আমি কটা ভিডিও করছি, কটা ভিডিও রাহুল চক্রবর্তী আমার শেয়ার করে দিছে, তুমি দেখা আছে আমার দেখায়, আর তুমি কটা ভিডিও শেয়ার করছো, অহন মানুষের কাছে তোমার কথাই কয়ে যায়, তুমি আমার সাপোর্ট করছো, সোশ্যাল মিডিয়ার কাছে একই কথা কইছি, লাইভ টাইপে এলে আমি সেম কথা কই, যতবার আমার পপুলারিটি লিয়ে কথা হয় আমি তোমার আর জিরির নাম লইই, ঠিক আছে। এতটুকু মানবিকতা আমার ভিতরে আছে, আর ব্লগটি তুমি করছো আমার, আমি করছি না তোমার ব্লগ, বুঝছো নি? প্রথম তুমি আমার ইগনোর করছো, আমি তোমার ইগনোর করছি না, ঠিক আছে। না ও শোনা, ও শোনা, মিষ্টি খাও, নো নো, মুখটা তিতাও হয়ে গেছে না। কিতা কস তুই, মানে সোশ্যাল মিডিয়াতে তুই শো অফ করস না রে বন্ধুরা, তার আকাশ দে নামক আইডিটাতে ফেসবুক আইডিটাতে গিয়া দেখো যে আমার কয়টা ফটো, আর বন্টুলা পল তারপরে বড়মাতা রাহুলের লগে কয়টা ফটো। তোর কমেন্ট বক্সে গিয়া সেরা বড়মাতা কিতা কো, এ বড়মাতা হুটকির বত্তা, কিতা কোস তুই সরাসরি কইতারস না, ডুল খালি হইয়া গেছে গা, বাজাও তালে।
তোরে আমি ব্লক করে দিছি না কি রইবা ব্লক করতাম না হ্যাঁ তোরে আমি যেখানেই যাইতাম সঙ্গে কইরা নিয়ে যাইতাম মন কইরা দেখ সুকান্তলা রুটে একটা ইনভিটেশন আইছিল আমারে পলরে দিছে কিন্তু তুই গেছ তাদিককে আমিও গেছি না হ্যাঁ আর পল আরে পল তো দুইরে ট্যাং ট্যাঙ্গা গেছে গা তারপরে তারে জঞ্জি গাইছি টেক তারে বিলে 1 কেজি চাল আর 500 আলু দিছে আরে ডিমচুর নানু এটা হইতো বন্ধুত্ব হ্যাঁ শুধুমাত্র একটা শো না আর ওইরকম হাজারো শো আছে মোটামুটি শরীরে একটা ভাব আইছে না যেখানে তুই গেছত গিয়া সেরা শো করস আনন্দ উল্লাসী করস আর তোর নমুনাগিরি দি আমি বাইক বয়া বয়া একলা একলা বয়া বয়া দেখি আর চিন্তা করি যে কাল লাগিয়া কিতা করলাম ইহি নাই আবি অর শুনিয়ে আমি তো এটা পর্যন্ত ভাবছি আমার এই মাথাটার ভিতরে যে যদি আমার কিচ্ছু হইয়া জায়গা আমার FBID পেজ ইউটিউব সব তরে দিয়ালামো আই হেট মাই মাতা আর এখন তো আমার বাড়ি থেকে একটা বালু পর্যন্ত নিতাম নিতাম না তরে লজ্জা করে না তোর জানি না বড় মালিক এ হাবিবি ইনতা মুখ মাফি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আজকে থেকে টোটাল কপি করা বন্ধ 6 দিন আগে আমার ভিডিও 3 দিন আগে নানুর ভিডিও আরে দেবা ইয়ে গড়বড়ে বাপ এই কল জেটার ভিতরে কষ্ট জানোস মানুষ আমারে জিগা নানু তোমার বাই না আমি কি জবাব দেমু হ্যাঁ কিতা কইতাম আমি আরে না ইনভিটেশন না কোনো নিমন্ত্রণ না রে ভাই কোনো নিমন্ত্রণ না হ্যাঁ ভিতর জলে কষ্ট হয় ভিতরে মানুষ যখন জিগা আছে সবাই ওইখানে আছে তুমি নাই কি রে অঞ্চ ভাই জবাবটা আমি কি করে দিতাম ভিতরে সহ্য হয় না শুধুমাত্র এই কারণে আমার এতগুলা বক্তব্য নাইলে আমার কোনো দরকার ছিল না বাইগন বন্ধু আমি এটা মানি যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এ নানু আগে যদি জানতাম তুই এমন কোনদিনও না দিতাম তোরে মন নিজের স্বপ্ন সব দিলাম তোরে তুই এখন ভালোবাসছ অন্য কারোরে তোরে ছুরির গায়ে আমি সারা জীবন বলতাম না আর মলম লাগাইতাম না না তো বন্ধুরা আজকের এই ভিডিও ভালো লাগছে না লাগছে না কমেন্ট বক্সে জানাইবা আর হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো মায়ের খেয়াল রাখো বাবার খেয়াল রাখো বোনের খেয়াল রাখো নিজের বউর খেয়াল রাখবা আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন যেটা আমি জানি কেডা কেডা আসলে নামুমকিন জেসি কোই ভি চিজ নহি জো খুদ না বনে ও কোই ভি নসিব নহি মিলেগি মনসিব